السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. شوفي ودرشوك আমাদের শুরু হয়েছে রজব মাস। আল্লাহ তাআলা যে চারটি মাস দিয়েছেন তার মধ্যে একটি রজব মাস। আমাদের এই রজব মাস সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানবো। আজকে বর্তমান সমাজে আমাদের রজব মাস নিয়ে অনেকের ভুল তথ্য রয়েছে, বিদআত কিছু আমরা আমল করি। আসেন আজকে জানি এই রজব মাসের আসলে আমাদের করণীয় কি এবং ছাড়ণীয় কি। আমরা অনেকেই মনে করি এই রজব মাসের এই মাসটাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ করেছেন, আসলে কথাটা কতটুকু সত্যি। এবং অনেকেই মনে করি আমরা যে এই রজব মাসে রোজা রাখতে হবে এবং সাথে সে রজবে রোজা রাখতে হবে মিরাজের উদ্দেশ্য করে, আসলে এই কতটুকু সঠিক আমাদেরকে ক্লিয়ার হইতে হবে, জানতে হবে। আসলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বিশারকরা বলেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাস সম্পর্কে কোনো আমল করার জন্য বলেছেন এরকম কোনো সহি হাদিস নাই এবং কোনো বর্ণনাও নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব মাসে কি করার জন্য বললেন? তাহলে আমাদের অনেকেই মহল্লায় বর্তমান জামানায় অনেকেই একটা জিনিস বেশি বেশি আমল করে, অনেক মুরব্বীরাও দেখি আমি যে রজব মাসে তারা নাকি বেশি বেশি ভালো ভালো খাবার এবং আনন্দ উৎসব করা, অনেকে রোজা রাখা, বিশেষ করে সাতাশে রমজান এটা নিয়ে, সাতাশে রজব যেটাকে আমরা অনেকে রোজা মনে করি, অনেক বড় রোজা, অনেকে বলে যে এই দিন রোজা রাখলে আমাদের 60 দিনের অর্থাৎ 2 মাসের রোজা করার মতো স্বভাব হবে। আসলে এটা সহি নহে, হাদিসটা সম্পূর্ণ ভুল, এবং আমরা যারা মানি এটা অনেক অবশ্যই বিদআত, মানে বিদআত। কেননা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পরিষ্কার কোনো হাদিস নেই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা সাথে সে রজব তোমরা রোজা রাখবে। রসুলে এরকম কোনো হাদিস পাওয়া যায় নাই যে রজব মাসে তোমরা রজব মাসকে রজব মেরাজ মনে করে তোমরা ইবাদত করো, রাত জাগো, এরকম কোনো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার হাদিস থেকে নেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা তারাও কখনোই করেন নাই। আসলে রজব মাসটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাসে মিরাজ করছেন কিনা, আমরা অনেকেই মনে করি 27 রজব এই দিন রসুল সাল্লাল্লাহু মিরাজ করেছেন, এই উপলক্ষে আমরা রোজা রাখি অনেকে। আসলে কতটুকু কথাটা সত্য, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ করেছেন এটা সত্যি, কিন্তু রজব মাসেই যে মিরাজ করেছেন এই কথাটা সত্যি নয়। কোনো সহি এবং মজবুত দলিল নাই যে রজব মাসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ করেছেন এবং 27 করেছেন, এরকম কোনো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পরিষ্কার রায় পাওয়া যায়নি। তাহলে আমরা যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজকে উপলক্ষ করি 27 মিরাজ যেটাকে বলি, এই মিরাজ নিয়ে যেটা আলোচনা করি এটা আসলে অনেকে মনে করে যে গুরুত্বপূর্ণ রাত, গুরুত্বপূর্ণ দিন এবং রোজা রাখার জন্য গুরুত্বপূর্ণ যে আমরা ফজিলত যারা অনেকের কাছে যে আমরা বলি, আসলে এটা সম্পূর্ণ ভুল। এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ দেন নাই। রসুল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা ছাড়তে বললেন ছাড়ো, যা ধরতে বললেন ধরো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদেরকে এইভাবে কোনো সহি হাদিস এবং কোনো বর্ণনায় আসে নাই যে তোমরা রজব মাসে বেশি বেশি করে ইবাদত করবো, এই রজব মাসকে অনেকে মনে করি যে এই রজব মাসে যদি আমরা সলাত আদায় করি তাহলে আমাদের 1000 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, আসলে কথাটা সম্পূর্ণ ভুল। এরকম কোনো রেওয়ায়েত নেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বোঝা গেল আজকের হাদিসে যে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো হাদিস পাইলাম না, রায়ত পাইনি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই মাসে ইবাদত করার জন্য বলছেন। অনেকে মুরব্বীরা জিজ্ঞাসা করেন এবং আমাকে অনেকেই এসএমএস করেন যে ভাই এই রজব মাস সম্পর্কে আমাকে একটু জানাবেন। অনেকেই বলে যে ভাই আমরা রজব মাসে রোজা রাখবো কীভাবে, অবাক হয়ে যায় যে রজব মাসে রোজা মানে নির্ধারিত হয়ে গেছে তাদের যে রজবের 27 তারিখে তাদেরকে রোজা রাখতে হবে, এই দিনে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ করেছেন, তারা এই মনে করি ওই রাতটাকে তারা ইবাদত মনে করি, অনেক নাফল নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, অনেকে অনেক নামাজ পড়েন, তারা মনে করে যে এই রজব মাস এই দিনে রসুল সাল্লাল্লাহু আলাইহি মিরাজ করেছেন এই জন্য আমরা এই ইবাদত করি। আসলে এটা সম্পূর্ণ বেদাত, তার কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি তো বলেন নাই, আর সম্পূর্ণ তো পরিষ্কার হিসাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই রজব মাসে এই 27 রজবে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মিরাজ করেছেন এটা সম্পূর্ণ তথ্যহীন, এটা কোনো সঠিক তথ্য নয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রমজানে করেছেন না রবিউল আউয়াল করেছেন না আখের করেছেন, এরকম কোনো
সঠিক রেওয়ায়াত নাই। তাহলে বোঝা গেল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেরাজ করেছে, এই মেরাজ উদ্দেশ্যে যে ইবাদত করতে হবে এটা কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেনি যে আমি অমুক দিনের মেরাজ করেছি, এই মেরাজ সম্পর্কে তোমরা রোজা রাখো অথবা রাত জাগো, এরকম কোনো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানান নাই এবং সাহাবিরাও এটা করেননি। তাহলে আমরা এটা সম্পূর্ণ বিদআত এবং ভুল, আমরা এই ভুলের মধ্যে এখনো পড়ে আছি। এই জন্য এই সমস্ত বিদআত থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আমাদেরকে একটা করণীয় দিয়েছেন, একটি করণীয় একটু দোয়া শিখিয়ে দিয়েছেন, সে দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রসুল হাসান বলেন যে এই দোয়াটা তোমরা বেশি বেশি পড়ো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ আমাদেরকে এই রজব এবং শাবানটা বরকতময় বানিয়ে দিন, আমাদের হায়াতের মধ্যে বরকত দিন, অথবা শাবান রমাদান রমাদান পর্যন্ত আমাদেরকে হায়াতটাকে পৌঁছাই দিন, আমাদের হায়াতটা বাড়াই দেন, সুস্থ রাখেন, আমাদেরকে আমরা যেন সঠিকভাবে রোজা পালন করতে পারি। এই দোয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেছে। অন্যথায় অন্য কোনো আমল এক্সট্রা যে রজব মাসে আমল করতে হবে, এই রাত জাগতে হবে, বিভিন্ন আয়োজন করতে হবে, এই রসুলের হাদিস থেকে এটা পাওয়া যায় না। এই জন্য প্রিয় মুসল্লি ভাই যে আমার যারা আছেন, আমার আপনারা থাকবেন, এই বিদআতগুলো আমাদেরকে ছুঁড়ে ফেলতে হবে। রসুল যেটা বলেন নাই, রসুল যেটা করেন নাই, যেটা আদেশ দেন নাই, ওটা আমরা কেসে কাছে টানে নিব না। এই জন্য যে সমস্ত এই রজব মাস সম্পর্কে বিদআতগুলো আছে আমরা বিদআতগুলো ছেড়ে দেবো। হ্যাঁ, আমরা প্রস্তুতি গ্রহণ করব, আমরা স্মরণ রাখবো যে আমাদের সামনে মুমিনের তো একটা খুশি সংবাদ যে আমাদের রমজান আসতেছে সামনে, এটা মুমিনের খুশি, একটা প্রস্তুতি নেওয়া। হ্যাঁ, এটা নিতে পারেন আপনি, এটা আপনার প্রস্তুতি, মনের প্রস্তুতি, শরীরের প্রস্তুতি, এটা আপনি সার্বিক প্রস্তুতি আপনি নিতে পারেন, অবশ্যই এটা আপনার দায়িত্ব, ইমানি দায়িত্ব। তাহলে ইমানের দায়িত্ব এটাই যে প্রস্তুতি গ্রহণ করা, যেমন নাকি আমরা যখন পরীক্ষা দেয় স্কুল কলেজ বা ভার্সিটিতে আমরা পরীক্ষা দেয়, আগে প্রিপারেশন নেই, আগে প্রিপারেশনটা নেই কি জন্য, যে পরীক্ষাটা যেন আমাদের ভালো হয়, সুন্দর হয়, আমাদের রেজাল্টটা যেন ভালো আসে। তেমনিভাবে মুমিন এভাবেই প্রস্তুতি গ্রহণ করবে, এভাবে প্রিপারেশন নেবে, প্রিপারেশন নেবে কীভাবে, যেভাবে আমরা যেন সঠিকভাবে রোজাটা পালন করতে পারি, চাহারিটা করতে পারি, ইফতারটা শরীর সুস্থ রেখে যেন করতে পারি, এই একটা প্রিপারেশন, এই যে একটা আমাদের প্রস্তুতি গ্রহণ করা। এই জন্য মুমিন ভাইদের ওপর আমার আবদার থাকবে, মুমিনের ওপর আবদার থাকবে এটাই যে আমরা প্রস্তুতি গ্রহণ করব রমাদানের জন্য, রমাদানের কাছে রমাদানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা আমাদেরকে রজব মাসের বিদআত থেকে দূরে থাকার জন্য তৌফিক দান করুক। মুমিনের মনের চাহিদা রমাদান পর্যন্ত নেক হায়াত এবং সমস্ত মুমিনের হায়াত আল্লাহ তাআলা দারাজ করে দেখ, আল্লাহুম্মা আমিন। আমরা যারা মুসলমান আছি আমাদের সবাই মনে মনে নিয়ত করতে হবে, আমরা আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রেখে, শরীর সুস্থ রেখে, হায়াত দারাজ করে আমরা যেন ভালোভাবে রমাদানের রোজাগুলো ভালোভাবে পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।